আপনি চাইলে সৌদি আরবিয়ার সকল তেল কিনতে পারবেন একদমই বিনামূল্যে। আপনাকে এর জন্য যা করতে হবে তা হলো কিছু কাগজ নিন, একটি কলম নিন আর একটি চেক লিখে ফেলুন। এই সব কাগজের টাকা কোত্থেকে এসেছে, কাগজ কিভাবে টাকা হলো কখনো প্রশ্ন করেছেন নিজেকে? পৃথিবীর মানুষ প্রায় 5000 বছর আগ থেকেই স্বর্ণ আর রৌপ্যকে মুদ্রার প্রধান রূপ বা কারেন্সি হিসেবে ব্যবহার করে আসছে। সেটা তখনও মানি বা অর্থের রূপ নেয়নি। বর্তমান সময়ের প্রায় কেউই কারেন্সি এবং মানির মধ্যে বিদ্যমান পার্থক্যকে বুঝে না বা বুঝতে চায় না। কারেন্সি হচ্ছে একটি মিডিয়াম অফ এক্সচেঞ্জ বা বিনিময়ের মাধ্যম, অর্থাৎ যার মাধ্যমে বিনিময় করা হয়। দ্বিতীয়ত, এটি একটি ইউনিট অফ অ্যাকাউন্ট বা হিসাবের একক, যা পোর্টেবল অর্থাৎ সহজে বহনীয়, ডিউরেবল অর্থাৎ টেকসই, ডিভিজিবল অর্থাৎ বিভাজ্য, যা বিভক্ত হতে সক্ষম, এবং ফাঞ্জেবল অর্থাৎ সেই বিনিময় মাধ্যমের প্রতিটি ইউনিট বা একক তার পরবর্তী এককের সমান বা অভিন্ন। অর্থাৎ আমার পকেটের ১ টাকা বা ১ ডলার আপনার পকেটের ১ টাকা বা ১ ডলার সমপরিমাণ জিনিস কিনতে সক্ষম। আর মানি হচ্ছে এই সকল বিষয়গুলো প্লাস অতিরিক্তভাবে আই স্টোর অফ ভ্যালু ওভার আ লং পিরিয়ড অফ টাইম, অর্থাৎ একটি দীর্ঘ সময় ধরে মূল্যের মজুদ। পৃথিবীর অনেক ফিনান্সিয়াল প্ল্যানার্স, ব্যাংকার্স, অ্যাকাউন্টেন্টরাও কারেন্সি এবং মানির মধ্যে এই পার্থক্যকে জানে না। আপনার পকেটে থাকা কারেন্সি একটি মিডিয়াম অফ এক্সচেঞ্জ বা বিনিময় মাধ্যম, এটি একটি ইউনিট অফ অ্যাকাউন্ট বা হিসাবের একক, কারণ এর গায়ে সংখ্যা লেখা থাকে। এটি মোটামুটিভাবে ডিউরেবল বা টেকসই, এটি পোর্টেবল বা বহনীয়, এটি ডিভিজিবল বিভাজ্য, কারণ আপনি এটি সহজেই ভাঙতি করতে পারবেন, এবং এটি ফাঞ্জেবল, কারণ আমার পকেটের ১ টাকা বা ১ ডলার যা কিনতে পারে তা আপনার পকেটের ১ ডলারও ক্রয় করতে সক্ষম। তবে যেহেতু সরকার চাইলেই ইচ্ছে মতো টাকা ছাপাতে পারে এবং কারেন্সি সাপ্লাই বা মুদ্রা সরবরাহকে তরল করে দিতে পারে, যার ফলশ্রুতিতে এই ব্যবস্থা ক্রমাগতভাবে আপনার পকেট বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার সম্পদকে সরকারের কাছে এবং ব্যাংকিং সিস্টেমের কাছে সরিয়ে নিয়ে যেতে পারে, এক কথায় বললে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। অন্যদিকে স্বর্ণ এবং রৌপ্য হলো অপটিমাম ফর্ম অফ মানি বা অর্থের সর্বোত্তম রূপ, কারণ এর নিজস্ব বৈশিষ্ট্য, আর তা হলো প্রথমেই এটি অনেক সহজ একটি বিনিময় মাধ্যম, কারণ স্বর্ণ এবং রৌপ্য অনেক স্বল্প স্থানেই অনেক বেশি মূল্য মজুত রাখে। এটি একটি হিসাবের একক, কারণ খাঁটি স্বর্ণের মূল্য পুরো পৃথিবীতেই ১, অতএব ১ আউন্স স্বর্ণের মূল্য মিশরে যা চায়নাতে তাই এবং ইউনাইটেড স্টেটসেও তাই। এটি অবশ্যই ডিউরেবল, কারণ যেই স্বর্ণ মিশরীয়রা আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে ব্যবহার করেছে তা আজও আমাদের সাথে রয়েছে এবং এটি সহজে ক্ষয়ও হয় না। স্বর্ণ এবং রৌপ্য অবশ্যই ডিভিজিবল, কারণ আপনি এটি অবশ্যই ভাঙাতে পারবেন। তাছাড়া স্বর্ণ বা রৌপ্য অবশ্যই পোর্টেবল বা বহনীয়, আপনি চাইলে তেলকেও অর্থের রূপে ব্যবহার করতে পারবেন, তবে সমস্যা হচ্ছে এটি পিঠে করে বহনযোগ্য নয়। স্বর্ণ বা রৌপ্য ফাঞ্জেবল, কারণ খাঁটি স্বর্ণ পৃথিবীর সর্বত্র একই মূল্য সংরক্ষণ করে, একইভাবে খাঁটি রৌপ্য পৃথিবীর সর্বত্র একই মূল্য সংরক্ষণ করে, এবং যেহেতু স্বর্ণ এবং রৌপ্য পরিমাণে সীমিত তাই এটি সকল যুগেই তার মূল্য এবং ক্রয় ক্ষমতা ধরে রেখেছে। এবং সবচেয়ে বড় কথা হলো সরকার চাইলেই এটি ছাপাতে সক্ষম নয়। গত 5000 বছর ধরে একমাত্র স্বর্ণ এবং রৌপ্যই তাদের ক্রয় ক্ষমতা ধরে রেখেছে। গত 200 বছরে পৃথিবীতে হাজার হাজার ফিয়েট কারেন্সিস এসেছে, অর্থাৎ এমন কারেন্সি যা স্বর্ণের বা রৌপ্যের দ্বারা সমর্থিত নয়, অর্থাৎ স্বর্ণমান নীতি মেনে ছাপানো হয়নি। ফিয়েট কারেন্সি অস্তিত্বে আসে মূলত গভর্নমেন্ট রেগুলেশনের কারণে। ফিয়েট কারেন্সি বা ফিয়েট মানির নিজস্ব কোনো মান নেই।
অন্য কথায় বললে ফিয়েট মানি হচ্ছে সরকারি জারি করা মুদ্রা মাত্র। এর পেছনে কোনো ভৌত পণ্য নেই, যেমন স্বর্ণ বা রৌপ্য। তাহলে এখন প্রশ্ন, ফিয়েট কারেন্সির মূল্য কোত্থেকে এলো? এর জবাব হলো, এর মূল্য আছে কারণ সরকার এর মূল্য বজায় রাখে বা নির্ধারণ করে, অথবা বিনিময়ে জড়িত পক্ষগুলি এর মূল্যের ব্যাপারে একমত হওয়ার কারণে। পৃথিবীর সকল সরকারের কাছে যেহেতু প্রিন্টিং প্রেস আছে, সেহেতু ছাপানো খুব কঠিন কিছু নয়। অতঃপর সরকার যখন তাতে ফিয়েট ডেজিগনেশন প্রদান করে, তখন সেই কারেন্সিগুলো আনুষ্ঠানিকভাবে কারেন্সি হিসেবে রূপ নেয়। ফিয়েট শব্দের অর্থ একটি অনুমোদিত আদেশ বা সরকারি ফরমান। ফিয়েট কারেন্সিগুলো মূলত মূল্যহীন কাগজ ছাড়া আর কিছুই নয়। কিন্তু যখন কোনো দেশের সরকার এতে স্বাক্ষর করে, তখন তা হঠাৎ করে কারেন্সিতে রূপান্তরিত হয়ে যায়। ইউনাইটেড স্টেটসের ফেডারেল রিজার্ভ ঢাকঢোল পিটিয়েই তাদের ওয়েবসাইটে ঘোষণা করে রেখেছে যে এটা হচ্ছে জাস্ট কনফিডেন্স গেম। তারা এটা প্রকাশ্যেই বলেছে যে ডলারের কোনো ইন্ট্রিনসিক ভ্যালু বা নিজস্ব স্বকীয় মূল্য নেই। তারা প্রকাশ্যেই বলেছে যে ডলার কোনো কিছু দিয়েই ব্যাকড না, অ্যাবসোলিউটলি নাথিং। কিন্তু আপনি যদি সাধারণ মানুষদের বলেন যে ডলার শূন্য থেকে বা হাওয়া থেকে সৃষ্টি হয়, কেউই তা বিশ্বাস করবে না। মনোপলি খেলার কাগজে টাকার মতো এগুলোও শুধুই কাগজ, তবে সরকারের স্বাক্ষরপ্রাপ্ত, অফিসিয়াল। এখন ধরুন যদি ডলার কলাপস করে, অর্থাৎ ডলার মূল্যহীন হয়ে পড়ে, তবে বাংলাদেশের রিজার্ভে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের কি হবে? বাংলাদেশের এই বিশাল ক্ষতির ক্ষতিপূরণ কে করবে? তখন সারা পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংকে থাকা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের কি হবে? যেন এক কিয়ামত নেমে আসবে, কারণ ডলার হাওয়া থেকেই ছাপানো হয়, আর সারা বিশ্বের মতো বাংলাদেশও তার রিজার্ভে জমা রাখে। অর্থাৎ ডলার কলাপস করলে এর সাথে সাথে পৃথিবীর সকল কাগজের টাকা মূল্যহীন হয়ে পড়বে, কারণ পৃথিবীর সকল কাগজের ফিয়েট কারেন্সির পেছনে হচ্ছে ডলার, আর ডলারের পেছনে আছে বাতাস, না স্বর্ণ আর না রৌপ্য। 1913 ডলার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত সে তার 95% ক্রয় ক্ষমতা হারিয়েছে, একইভাবে বাংলাদেশের টাকাও। একটি উদাহরণ দিচ্ছি, ধরুন একদিকে মনোপলি খেলার কিছু কাগজের টাকা, অন্যদিকে কিছু ডলার বা ফেডারেল রিজার্ভ নোট আর একটি স্বর্ণ মুদ্রা। এখন আপনি বলুন কোনটি অন্যগুলো থেকে আলাদা? প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ইউনাইটেড স্টেটসে প্রত্যেকটি নোট যা ট্রেজারি ইস্যু করত, সেখানে লেখা থাকত যে দিস সার্টিফাইড দ্যাট দেয়ার হ্যাভ বিন ডেপোজিটেড ইন দি ট্রেজারি অফ $20 ইন গোল্ড কয়েন পেবল টু দি বিয়ারার অন ডিমান্ড। অর্থাৎ ইহা একটি নোট বা চেক যা সরকারিভাবে স্বীকৃত, এবং এই নোট বা চেক নিশ্চয়তা দিচ্ছে যে ইউনাইটেড স্টেটসের ট্রেজারিতে $20 সমপরিমাণ স্বর্ণ মুদ্রা রক্ষিত আছে, এবং এই চেকের বা নোটের বাহককে চাহিবা মাত্র তা পরিশোধ করতে বাধ্য থাকিবে। অর্থাৎ মানি রক্ষিত আছে ভল্টে, এবং কারেন্সি হচ্ছে এই নোটটি যা ট্রেজারি ইস্যু করেছে, যা মূলত একটি ক্লেম চেক। ঠিক যেমন বর্তমানে ব্যাংক আপনাকে চেক প্রদান করে, সেখানে রক্ষিত আপনার ডিপোজিটের বিপরীতে। আপনি যে কোনো সময় ব্যাংকে গিয়ে এই চেকের মাধ্যমে ডিপোজিট থেকে টাকা উত্তোলন করতে পারেন। মূলত ব্যাংকের চেকের কোনো মূল্য নেই, মূল্য আছে ব্যাংকে জমাকৃত আপনার ডিপোজিটের। অতএব বাজারে যে কাগজের নোটগুলো ঘুরছে বা কারেন্সিগুলো ঘুরছে, তা হচ্ছে শুধুই ক্লেম চেক মানির উপরে। অর্থাৎ নোট মূলত একটি চেক, ক্লেম চেক মানির উপরে। আচ্ছা, কারেন্সি এবং মানির পার্থক্য কি? মানি হচ্ছে এমন কিছু যা এবং তার ক্রয় ক্ষমতা ধরে রাখে একটি দীর্ঘ সময়ের জন্য। অন্যদিকে আমাদের ন্যাশনাল কারেন্সিসগুলো ধীরে ধীরে তাদের ক্রয় ক্ষমতা হারানোর মাধ্যমে আমাদের থেকে আমাদের সম্পদকে চুরি করে নিয়ে যাচ্ছে,
ফলে এই কারেন্সিগুলো ইকোনমিক এনার্জি তো স্টোর করছেই না, বরং আমাদেরকে আরও গরিব বানাচ্ছে, আমাদের দেশকে গরিব বানাচ্ছে, পৃথিবীর অধিকাংশ মানুষকেই গরিব বানাচ্ছে, আর পৃথিবীর অল্প সংখ্যক কিছু লোক এর ফায়দা লুটছে, এবং তারাই এই পৃথিবীর ব্যাংকিং সিস্টেমকে কন্ট্রোল করছে। এখন অন্যদিকে যা দাদা টাকার বদলে স্বর্ণ বা রৌপ্য রেখে গিয়েছেন সে আজ ধনী, 1000 বছর পরেও তারা ধনীই থাকবে, কিন্তু 1000 বছর পর টাকার মূল্য কোথায় গিয়ে ঠেকবে, ডলারের মূল্য কোথায় গিয়ে ঠেকবে তা আল্লাহই ভালো জানেন। এবার আসুন ইনফ্লেশন কি তা জানি। মিল্টন ফ্রিডম্যানের দেয়া সংজ্ঞা অনুযায়ী ইনফ্লেশন ইজ অ্যান এক্সপেনশন অব দি কারেন্সি সাপ্লাই এবং ডিফ্লেশন ইজ আ কন্ট্রাকশন অব দি কারেন্সি সাপ্লাই। অর্থাৎ মুদ্রাস্ফীতি হচ্ছে যখন বাজারে সরকার কর্তৃক কারেন্সি সাপ্লাই বাড়িয়ে দেওয়া হয়, ইকোনমিতে টাকা প্রবেশ করানো হয়, কারেন্সি সরবরাহ বাড়ানো হয়, এবং ডিফ্লেশন বা মুদ্রা সংকোচন হচ্ছে যখন বাজার থেকে বা ইকোনমি থেকে কারেন্সিকে সরিয়ে নেওয়া হয় বা কারেন্সি সরবরাহ কমিয়ে দেওয়া হয়। ইকোনমিতে কারেন্সি সরবরাহ এক্সপেন্ড করলে অবশেষে পণ্যের দাম বৃদ্ধি পাবে, আর কারেন্সি সাপ্লাই সংকোচন করলে অবশেষে পণ্যের দাম কমে যাবে। কিভাবে? ইকোনমিতে টাকা ইনজেক্ট করলে বা ছাড়লে সবার হাতে টাকার পরিমাণ বাড়বে, ফলে পণ্যের চাহিদা বাড়বে, অতএব পণ্যের দাম বাড়বে, সুতরাং টাকার ক্রয় ক্ষমতা কমবে। আর বাজার হতে টাকা উঠিয়ে নিলে সবার হাতে থাকা টাকার পরিমাণ কমবে, ফলে পণ্যের চাহিদা কমবে, অতএব পণ্যের দাম কমবে, সুতরাং টাকার ক্রয় ক্ষমতা বাড়বে। ধরুন এটি একটি পুল, তবে এটি পানির কোনো পুল নয়, বরং একটি কারেন্সি পুল, আর এই স্পঞ্জটি হচ্ছে প্রাইস বা মূল্য। এখন যদি কারেন্সি সাপ্লাইকে সম্প্রসারণ করা হয় তাহলে পানিতে থাকা স্পঞ্জের মতো মূল্য বৃদ্ধি পাওয়ার মাধ্যমে অতিরিক্ত কারেন্সিকে শুষে নিবে বা চুষে নিবে। পৃথিবীর কোনো সরকারই আরও অধিক টাকা ছাপানো কখনোই বন্ধ করে না, ফলে সার্কুলেশনে প্রতিনিয়ত টাকা যোগ হতেই থাকে, অতএব কারণে পণ্যের দাম বৃদ্ধি হতেই থাকে। এটা এজন্য নয় যে আমরা যা কিনছি তা পরিবর্তিত হচ্ছে, রিয়েল এস্টেট পরিবর্তন হয়নি, যা পরিবর্তিত হয়েছে তা হলো আমাদের হাতে থাকা টাকা প্রতিনিয়ত কম ক্রয় করতে পারছে পূর্বের তুলনায়। সুতরাং কারেন্সি নিচের দিকে যাচ্ছে, মূল্য বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু অধিকাংশ মানুষই মনে করে ইনফ্লেশন হচ্ছে যখন পণ্যের মূল্য বৃদ্ধি পায়, কিন্তু প্রকৃত অর্থে ইনফ্লেশন হচ্ছে যখন কারেন্সি নিচের দিকে যায়, কারেন্সি তার ক্রয় ক্ষমতা হারায়। ইউনাইটেড স্টেটস তাদের মানি সাপ্লাইকে প্রতিনিয়ত সম্প্রসারণ করেই যাচ্ছে, ফলে ইনফ্লেশনও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তবে ইউনাইটেড স্টেটসের ফেডারেল রিজার্ভ যেই অতিরিক্ত ডলার তৈরি করছে বা ছাপাচ্ছে তার একটি বড় অংশই বিদেশে পাঠিয়ে দিচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে। অর্থাৎ আমেরিকার সরকার তাদের ইনফ্লেশনকে অন্য দেশগুলোতে এক্সপোর্ট করছে। কিভাবে? তাদের তৈরি কাগজের ডলারগুলো অন্য দেশগুলোতে পাঠিয়ে দিয়ে। আর বাংলাদেশের মতো অন্য দেশগুলো তাদের তৈরি গার্মেন্টস, রেফ্রিজারেটর, গাড়ি, টিভি, খাদ্যদ্রব্য আমেরিকাতে পাঠাচ্ছে। অর্থাৎ ইউনাইটেড স্টেটস পণ্য পাচ্ছে আর অন্য দেশগুলো পাচ্ছে কিছু কাগজ, যার নিজস্ব কোনো মূল্য নেই, যার পেছনে কোনো স্বর্ণ বা রৌপ্যও নেই। যদিও এটা অল্প সময়ের জন্য আমেরিকানদের জন্য একটি বিশাল সুবিধা, তবে আজ না হয় কাল এই সকল ডলার তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে।